নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পদ্মাসনে বসার পর শিলচর সফরে রাজদীপ গোয়ালা, শক্তি প্রদর্শন সমর্থকদের। বাঁশখান্দিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 80 বিঘা জমির সংগৃহীত ধান পুড়ে ছাই। বাংলাকে সহযোগী ভাষার স্বীকৃতির দাবি, পাথারকান্দিতে কংগ্রেসের বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সদ্য দল ত্যাগী কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা গেরুয়া বসন পরিধান করে শনিবার শিলচরে পা রাখলেন। এদিন কুমিল্লা বিমানবন্দরে সহস্রাধিক কর্মী সমর্থক রাজদীপকে স্বাগত জানান। কয়েকশো যানবাহন নিয়ে লক্ষ্মীপুর থেকে কর্মী সমর্থকরা কুম্বীরগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। উপস্থিত প্রায় সবাই ছিলেন রাজদীপ গোয়ালা ঘনিষ্ঠ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সমর্থক। বিজেপি দলের কোনো পদাধিকারী নেতা কর্মী সমর্থক রাজদীপ গোয়ালার শক্তি প্রদর্শনের মিছিলে অংশগ্রহণ করেননি। বিজেপি দলে যোগদান করে গৃহ জেলায় পৌঁছে কার্যত নিজের কর্মী সমর্থক নিয়ে শক্তি প্রদর্শন করলেন রাজদীপ। কুম্বীরগ্রাম থেকে মিছিল করে রাজদীপ গোয়ালাকে নিয়ে যাওয়া হয় বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে। বিজেপি কার্যালয় থেকে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যান রাজদীপ। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বিজেপি দল এবং সরকারের ঢালাও প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শ্রমিক দরদী বলে নিজের সমর্থকদের বুঝিয়ে দেন রাজদীপ। আমি যাত্রা শুরু করেছি, আপনারা সবাই জানেন, 29 ডিসেম্বর, গত 29 ডিসেম্বরে ভারতীয় জনতা পার্টিতে আমি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। আজকে গুয়াহাটি থেকে আসার পর পার্টি অফিসে প্রথমবার এসেছি এবং খুব সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে সভাপতি বিজেপির কাছাড় জেলা এবং আমাদের অর্গানাইজিং সেক্রেটারি পরাগ দেবীর, যিনি আছেন সন্দেহ মহাশয়, এবং বিভিন্ন পদাধিকারীরা এখানে উপস্থিত ছিলেন। সবাই সঙ্গে প্রথম একটা পরিচয় হলো। তো খুবই ভালোভাবে ওনারা আমাকে স্বাগত করেছেন এবং এই পরিবারের একজন সদস্য হিসাবে ওনারা আমাকে গ্রহণ করেছেন এবং আশা করছি ওনাদের সঙ্গে মিলে, আমরা সবাই মিলে এই পরিবারকে আরও কীভাবে শক্তিশালী করতে পারব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বাণী, স্লোগান উনি যে আমাদেরকে দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর এক ভারত আর শ্রেষ্ঠ ভারত, এই নারাকে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সিকিউট করতে পারি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেল জমা করে রাখা 80 বিঘা জমির ধান। শুক্রবার রাতে বাঁশখান্দি ওএনজিসি সংলগ্ন ক্ষেতের মাঠে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বাঁশখান্দির প্রাক্তন সেনাকর্মী সিরাজ উদ্দিন চৌধুরী সর্বমোট 80 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। বিগত কয়েকদিনে পাকা ধান কেটে জমা করে রেখেছিলেন বাঁশখান্দি ওএনজিসি সংলগ্ন মাঠে। এখনও ধানগুলো মাড়াই হয়নি। শুক্রবার রাত 11:30টায় খবর আসে তার জমা করা ধানে আগুন লেগে গেছে। সিরাজউদ্দিন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে দেখেন আগুনে ছেয়ে গেছে জমা করা ধান। তিনি ফোন করে বাঁশখান্দি পুলিশ ফাঁড়িতে এই খবর জানান। পুলিশ প্রথমে কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন সিরাজউদ্দিন। অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করেন, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ধানগুলো। শনিবার সকাল 10:00 পর্যন্ত আগুন জ্বলতে থাকে। শনিবার সকাল 10:30টায় লক্ষ্মীপুর থেকে 2টি এবং শিলচর থেকে 1টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে 80 বিঘা জমির জমা করা ধান পুরো ছারখার হয়ে গেছে। এতে কম করেও 15 লক্ষ টাকার ধান পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন সিরাজউদ্দিন। তিনি মনে করেন কোনো শত্রুপক্ষ তার লোকসান করার জন্য জমা করা ধানে অগ্নিসংযোগ করেছে। জমা করা ধানের স্থানে বিদ্যুতের লাইনও নেই, তাই কিভাবে এই আগুন লেগেছে তা বলতে পারছে না কেউই। বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদার দাবি সহ মাদ্রাসা বন্ধের প্রতিবাদে পাতারকান্দিতে বিক্ষোভ দেখালো কংগ্রেস। অসমের মাত্র 1.5 লক্ষ বড় মানুষের ভাষাকে রাজ্য সরকার সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দিলেও বঞ্চিত করা হয়েছে প্রায় 1 কোটি বাঙালির মাতৃভাষা বাংলাকে। এ নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে সরব হয়েছেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তবুও রাজ্য সরকার ঝেড়ে কাস্তে চাইছে না,
এতে স্বাভাবিকভাবে বাংলা ভাষা শহীদদের বরাক উপত্যকার বাঙালিরা ক্ষোভে ফুঁসছেন। অথচ আজকের দিনে এই ভাষার সংকটের সময় বিধানসভায় নীরব এই উপত্যকার অন্যান্য বাঙালি মন্ত্রী বিধায়করা। এ নিয়ে শুক্রবার পাতারকান্দি ও লুয়াইরপুয়া ব্লক কংগ্রেস আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ। পাতারকান্দি সার্কেল কার্যালয়ের সামনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সহ বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদার দাবিতে সোচ্চার হন। তার কথায়, দেশের সংবিধানে ধর্মীয় শিক্ষার অনুমতি থাকলেও বিজেপি সরকার মাদ্রাসা বিলুপ্তিকরণ করে ভোটের স্বার্থে ধর্মীয় মেরুকরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বাংলা ভাষাকে রাজ্যের সহকারী ভাষার মর্যাদা প্রদানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান। এদিনের বিক্ষোভ সমাবেশে প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা বলেন, রাজ্যের প্রায় 1,40,000 জনসংখ্যার ভাষাকে সহকারী ভাষার মর্যাদা দেওয়া হলেও সরকার বৈমাতৃসুলভ আচরণ করে রাজ্যের প্রায় 1 কোটি বাঙালি মানুষের আবেগকে ধূলিস্যাত করেছে। এতে সহজেই অনুমেয় যে বিজেপি আপাদমস্তক বাঙালি বিদ্বেষী দল। প্রায় 200+ কংগ্রেস সদস্যদের উপস্থিতিতে লুয়াইরপুয়া ব্লক কংগ্রেসের সভাপতি পরশুরাম কানুর পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সম্পাদক শামসুদ্দিন, অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের করিমগঞ্জ লোকসভা চ্যাপ্টারের সভাপতি মইনুদ্দিন, পাতারকান্দি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমেদ, পাতারকান্দি ব্লক সেবাদল ইয়ং ব্রিগেডের সভাপতি অশোক দাস, পাতারকান্দি ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী বিজয়া সিনহা, আছিমগঞ্জ জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম প্রমুখ। সোনাই সমষ্টিতে শনিবার 6টি জল সরবরাহ প্রকল্পের সংস্কারের কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন সমষ্টির বারিকনগর, শিলডুবি, মেনিপুর, নরসিংপুর, কাবুগঞ্জ ও নগদীর গ্রাম এলাকায় প্রকল্পগুলোর কাজের সূচনা করেন উপাধ্যক্ষ। পরে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, অকেজো হয়ে পড়া জল সরবরাহ প্রকল্পগুলোকে যাতে সচল করা যায় তাই জল জীবন প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে সমষ্টির 22টি প্রকল্পের জন্য আনুমানিক 10 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আহ্বান জানান তিনি। যে যে এমতিনে দেওয়া হয়েছে, আজকে প্রায় 6টা স্কিমের শিলান্যাস করেছি, গতদিন 8টা করেছি, আরও মানে বাকি থাকি গেছে কয়েকটা, টোটাল 22টা স্কিম আছে। 22টা স্কিমে প্রায় 10 কোটি টাকার ঊর্ধ্বে আমরা সোনাই সমষ্টির প্রথমবারের মতো এত বড় পান একসঙ্গে আমরা পেয়েছি পাইনি, আজকে জল জীবন মিশন থেকে পাওয়া হয়েছে। আর আগামীতে 2024-এর ভিতরে প্রত্যেকে যাতে গড়ে গড়ে বিশুদ্ধ জল পায়, আমাদের প্রধানমন্ত্রীর মিশন যাতে সাকসেস হয়। আর এই যে স্কিম যেটা আজকে যেটা শিলান্যাস করলাম, এটা আগামী 2 মাসের ভিতরে প্রত্যেকের ঘরে ঘরে জলের ব্যবস্থা করা হবে, যাতে কোনো মানুষের বিশুদ্ধ জলের অভাব না হয়। এটা কাবুগঞ্জ নগদীগ্রাম নিয়া, এটা কাবুগঞ্জ বাজার, এটা সার্ভিস এরিয়ার মধ্যে পড়ে, যাতে প্রত্যেকে জল পায়। আর কন্ট্রাক্টরও স্থানীয় আর ইঞ্জিনিয়ারও স্থানীয়, যে সাইট ইঞ্জিনিয়ার, যাতে কাজ বলা হয় আর সঠিক সময়ে কাম শেষ হয়। আর আমাদের প্রধানমন্ত্রীর স্বপন যেটা প্রত্যেক গরিবের ঘরে প্রত্যেক মানুষের ঘরে বিশুদ্ধ জল পৌঁছাই দেওয়া, এই স্বপনকে সাকার করার জন্য আপনারা বিভাগীয় কন্ট্রাক্টর, বিভাগীয় ইঞ্জিনিয়ার, আপনারা অগ্রণীয় ভূমিকা নিতে লাগবে। বিধায়ককে নিয়ে মিথ্যে অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল ওরফে বিএমডিসির চেয়ারম্যান পদ নিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন বৃহত্তর পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। শনিবার এ নিয়ে রাজারগাঁও শ্রীমণ্ডপে বৃহত্তর এই সমাজের প্রায় 200+ লোকের উপস্থিতিতে এক জনসমাবেশে প্রত্যেক বক্তারাই এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা বলেন, বৃহত্তর এই সমাজের কিছু স্বার্থান্বেষী লোক বিগত 2 দিন যাবৎ বিষয়টি নিয়ে বিধায়ককে জড়িয়ে মিথ্যে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। পরে বিএমডিসির চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, বিষয়টি সরকারের উপর নির্ভর করে। গত 3রা ডিসেম্বর সরকার কর্তৃক এই সমাজের বরিষ্ঠ নাগরিক রামকৃষ্ণ সিনহাকে বিএমডিসির চেয়ারম্যান পদে নিয়োগ করলে তারা সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানান। কিন্তু পরবর্তী সময়ে গত 21শে ডিসেম্বর হঠাৎ পাথারকান্দি রীতা সিনহাকে আসীন করা হলে তারা বলেন,
এতে বিধায়কের কোনো হাত নেই। গত 25 নভেম্বর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝটিকা সফরে এসে বলেছিলেন, আগামী দিনে বিএমডিসির চেয়ারম্যান প্রার্থী পাতারকান্দি থেকে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে তার কথা মতোই সবচেয়ে বেশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা পাতারকান্দি থেকেই চেয়ারম্যান নিয়োগ করা হয় বলে বক্তারা জানান। এদিন তারা হুঁশিয়ারি সুরে বলেন, আগামী দিনে এই পদ নিয়ে আরো জলঘোলা হলে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া সমাজ স্বার্থান্বেষী কতিপয় ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বেন। গত পরশুদিন হঠাৎ আমরা দেখতে এবং জানতে পারলাম পত্র পত্রিকায় যে আমাদের কর্মঠ কর্মশ্রী বিধায়ক কৃষ্ণদুপালের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে শিলচরে। আমরা স্তম্ভিত যে গভর্নমেন্টের তরফ থেকে গেজেট নোটিফিকেশন গভর্নর দিয়েছে আর কৃষ্ণদুপাল মহাশয়ের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। আমরা কতিপয় যে যুব সংগঠনের নেতৃত্বে এই যে কাজগুলো করা হয়েছে, আমরা সম্পূর্ণভাবে পাথারকান্দিবাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ধিক্কার জানাচ্ছি যে কৃষ্ণদুপালের মতো একজন কর্মঠ বিধায়ক, যে ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য উনি যেভাবে আপ্রাণ কাজ করে যাচ্ছেন, শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নয়, অন্যান্য জাতিগোষ্ঠী পাথারকান্দির সমষ্টি প্রতিটা জাতিগোষ্ঠীর জন্য, তো আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি যাতে এভাবে আমাদের যে এত মানে সাহসিকতার ওনারা যে পরিচয় দিয়েছে, আমরা পাথারকান্দিবাসীর তরফ থেকে ধিক্কার আমরা জানাচ্ছি। করোনা পরবর্তী সময়ে দীর্ঘ বিরতির পর শুক্রবার রাজ্যের সবকটি নিম্ন প্রাথমিক স্কুলগুলো খুললেও পড়ুয়াদের উপস্থিতির হার ছিল অত্যন্ত নগণ্য। কিছু কিছু স্কুলে উপস্থিতির হার তো পুরোই শূন্য। ইতিমধ্যেই রোস্টার পদ্ধতিতে ক্লাস চালু করতে নির্দেশ দিয়েছে সরকার। রুটিন অনুযায়ী সপ্তাহের 3 দিন সোম, বুধ ও শুক্রবার ক্লাস করবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা। বাকি 3 দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি ও শনিবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা শুক্রবার জেলার প্রাথমিক শিক্ষাধিকারিক সুমিত্রা দেব বলেন, জেলার 1894টি নিম্ন প্রাথমিক স্কুলে মোট পড়ুয়াদের সংখ্যা আনুমানিক 1,33,474 জন এবং এদিন পাঠদানের জন্য নির্ধারিত চতুর্থ পঞ্চম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা আনুমানিক 49,706 এর মধ্যে উপস্থিত ছিল 8,973 জন। শতকরা হিসেবে দেখলে তা গিয়ে দাঁড়ায় 18.05%। এদিকে শুক্রবার শিলচর ঢাকাইয়াপট্টি এলাকার অভয়াচরণ পাঠশালায় গিয়ে দেখা যায় হাজির হয়েছে কিছু সংখ্যক পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক অমিত নাগ বলেন, চতুর্থ পঞ্চম শ্রেণী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ছিল 202 জন, কিন্তু একই দিনে তারাপুর রামকুমার নন্দী পাঠশালায় গিয়ে দেখা যায় কোনো পড়ুয়ারই হাজির হয়নি স্কুলে। এদিন সব মিলিয়ে জেলায় প্রাথমিক স্কুলগুলোতে উপস্থিতির সংখ্যা কম হলেও ডিও সুমিত্রা দেব আশা ব্যক্ত করে বলেন, পর্যায়ক্রমে উপস্থিতির হার বৃদ্ধি পাবে। শনিবার উদারবন্দের অন্তর্গত ময়নারবন্দ রেল স্টেশনের সম্মুখে উপস্থিত হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর নূর ইসলাম বরভূঁইয়ার পরিবারের হাতে আসবাবপত্র সহ কম্বল ও নগদ টাকা তুলে দেন বিশিষ্ট সমাজসেবক তাপস দাস। অসহায় পরিবারের প্রতি তার এমন উদ্যোগে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফোন করছি সবর লগে সহযোগিতা করিয়া কোনো মানে সাহারা না পাইয়া আমরা দাদার কাছে যোগাযোগ করছি। খরা ফরা দাদায় রিপোর্টার ফাটাইছেন, প্লাস দাদা আজকে নিজে আইসন, কিছু জিনিসপত্র নিয়ে আইসন, ব্ল্যাঙ্কেট কম্বল এই কি হান্ডি বর্তন এগুলো লইয়া আইসন দাদায়, প্লাস তারারে আরো আর্থিক সাহায্য হিসাবে 5,000 টাকা হাতে দিয়া তারার মানে এখন দাদা কইছেন যে যতটুক পর্যন্ত তার চেষ্টা আছে তাই চালাইয়া যাইবা, আর ভবিষ্যতে তারা আমরা সবল লগে আছেন দাদা, আরো যারা গরিব দরিদ্র আছেন তাদের সঙ্গে দাদা সবসময় কাছে থাকবো। একুশের প্রথম দিনেই এক অভিনব উদ্যোগের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানালো শিলচর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্জীবনী। বিগত বছরের সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে নতুন বছরকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্থার তরুণ তুর্কিরা চেষ্টা করলো তা কিছু প্রান্তিক শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে। শুক্রবার সংস্থার কর্মকর্তারা মেহেরপুর কুয়ারপাড় অধীনস্থ এক প্রত্যন্ত এলাকায় অস্থায়ীভাবে বসবাস করা পরিবারের শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ করে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস করলেন। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য এলাকার জনগণ ভূয়সী প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন সভাপতি আমারাজ আচার্য, সুকন্যা দে, শঙ্কর শর্মা প্রমুখ।
শনিবার উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্থানীয় সুন্দরী মোহন সেবা ভবন ওরফে কল্যাণী হাসপাতালে রোগীদের জন্য 10 খানা মশারি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব প্রমুখ। শিবা মিউজিক ক্রমশই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতাদের উপহার দিয়ে এসেছে। নতুন বছরেও তাদের এই প্রয়াস অব্যাহত ছিল। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের কল্পতরু উৎসব ব্যাখ্যা নিয়ে এক ভিডিও সম্প্রতি ইউটিউবে মুক্তি করল শিবা মিউজিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণীর এই ভিডিওটি শুনে ও দেখে সমাজের মানব জাতির অনেক উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন শিবা মিউজিকের নির্দেশক সঞ্জীব ভট্টাচার্য। চৈতন্য যেন জাগে, চৈতন্য হোক মানে আমি কে? আমি তো পশু নই, আমি মানুষ। আমার সামনে একটা বিরাট পথ পড়ে রয়েছে, যে পথে দিয়ে গিয়ে আমি দেবত্বে উন্নীত হতে পারি। ঠাকুরের সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি দেবত্বের দিকে। ঠাকুর সেই চৈতন্যের কথা বলেছেন, তুমি মানুষ, তোমার মনুষ্যত্ব জাগ্রত হোক, তারপর সেই মনুষ্যত্ব থেকে তুমি দেবত্বের দিকে এগিয়ে যাও। পশুত্ব নয়, মনুষ্যত্ব, দেবত্ব। তা ঠাকুরের কল্পতরু, ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন তখন আমাদের জন্য তিনি যে আশীর্বাদ চৈতন্য হোক তোমাদের রেখে গেছেন, সেই চৈতন্যর আশীর্বাদ আমাদের সবার ওপর বর্ষিত হয়েছে। আমরা সবাই তাকে নিয়ে এগিয়ে চলেছি। আপনারা দেখবেন ঠাকুর বলেছিলেন যে এইভাবে আসবে তার মুক্তি, সে একেবারে দেবতার সঙ্গে মিশে যাবে। আমরা সবাই যদি এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের মধ্যে অনেক রয়েছেন, অনেক মানুষ এইভাবে এগিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন কত উঁচুতে, আমরা অনেক সময় খবর পাই, অনেক সময় খবর পাই না। তাই ঠাকুরের সেই আশীর্বাদ যেন আমাদের ওপর বর্ষিত হয়। আমরাখাটে অনুষ্ঠিত প্রয়াত রঞ্জিত নুনিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল মতিনগর ইন্ডিয়ান্স ক্রিকেট দল। শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ভুবন খাল তরুণ ক্লাব ক্রিকেট দলকে 60 রানে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব তুলে নেয়। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 4 উইকেটে হারিয়ে 109 রান বোর্ডে তুলে মতিনগর ইন্ডিয়ান্স। জবাবে মাত্র 49 রান করে অলরাউট হয়ে যায় তরুণ ক্লাব। ম্যাচ সেরার পুরস্কার পান মতিনগর ইন্ডিয়ান্সের অমন চক্রবর্তী ও টুর্নামেন্ট সেরা হন তরুণ ক্লাবের অর্পণ পাল। এদিন বিজয়ী দলের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন অধ্যাপক হিমাংশু চক্রবর্তী সহ অন্যান্যরা। আছে নিয়মের ব্যাপার, এখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্টে ওরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন, যাতে ওনার প্রতি আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। যাই হোক, খুব সুন্দর পরিবেশে, খুব ভালো নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট এখানে অর্গানাইজ হয়েছে। আজকে মতিনগর ইন্ডিয়ান্স টিম এখানে জয়ী হয়েছে আর তরুণ ক্লাব পরাজিত হয়েছে। কিন্তু পরাজিত হয়েছে ঠিক আছে, যারা জয়ী হয়েছেন ভালো কথা, আগামী দিনে যাতে আরো ভালোভাবে আপনারা এখানে। এলভিন ব্রাদার্সের ব্যবস্থাপনায় দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অধীনস্থ পশ্চিম কৃষ্ণনগর গ্রামে শুক্রবার থেকে শুরু হলো 7-a-side নকআউট ক্রিকেট প্রতিযোগিতা, দুর্লভছড়ার ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজ মানির ক্রিকেট প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে নগদ 10,000 টাকার প্রাইজ মানি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পদ্মাসনে বসার পর শিলচর সফরে রাজদীপ গোয়ালা, শক্তি প্রদর্শন সমর্থকদের। বাঁশখান্দিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 80 বিঘা জমির সংগৃহীত ধান পুড়ে ছাই। বাংলাকে সহযোগী ভাষার স্বীকৃতির দাবি, পাথারকান্দিতে কংগ্রেসের বিক্ষোভ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।